हरे कृष्ण। आगामी 7 सेप्टेम्बर रोज रविवार श्री श्री राधाष्टमी व्रत तदुपलक्षे दुपुर 12 पर्यंत उपवास राधारानी प्रणाम मंत्र तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी केशवानुसुते देवी प्रणमामी हरिप्रिया। राधाष्टमी की क्यों पालन करबें? राधा ठाकुरानी भाद्र मासे शुक्लपक्षर अष्टमी तिथिते आविर्भूत हुए बर्षना रावेल ग्रामे, তাই এর নাম রাধাষ্টমী। রাধারানী কে? শ্রীমতী রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবানের আল্লাদিন শক্তি। ভগবান সর্বশক্তিমান আর রাধারানী হচ্ছে ভগবানের শক্তি। রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু তারা মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন এবং রাধারানী থেকে সমস্ত গোপী ও সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক, কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করে। শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করে, বলে তার নাম মদন মোহন। তেমনিভাবে রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে, বলে তার নাম মদন মোহন মোহিনী। রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণে ব্রহ্মকাণ্ডের সপ্তম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না, সে কোটি কল্পে নরক বাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। তাই এই অত্যন্ত মহিমাপূর্ণ রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করবেন। রাধাষ্টমী ব্রত কীভাবে পালন করবেন? অত্যন্ত মহিমাপূর্ণ রাধাষ্টমী ব্রত পালন করার জন্য আগের দিন রাত 12টার আগে খেয়ে নেবেন এবং দন্তমার্জন করে ঘুমিয়ে পড়বেন। এরপর ভোরে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি করে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে ভগবানের নিত্যকালীন আরতি করবেন। তারপর দুপুর 12টা অবধি পর্যন্ত ভগবানের নাম কীর্তন এবং জপ করবেন। দুপুর 12টা বাজলে বাসায় যদি ভগবানের চিত্রপট থাকে, তাহলে সেই চিত্রপটে অভিষেক করবেন এবং অভিষেকের পরে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।